হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে আরও একবার লেটেস্ট কিছু এন্টারটেনমেন্ট রিলেটেড নিউজ আমি দেবো। ফার্স্ট যে খবরটা দেবো সেটা ঋত্বিক রোশনকে নিয়ে। আগামীকাল ঋত্বিক রোশন মানে গ্রিক গড, তার বার্থডে। তো সেই বার্থডেতে সমস্ত ভক্তদেরকে ঋত্বিক রোশন একটা বিশাল বড় গিফট দিতে যাচ্ছেন, সেটা হলো যে তার নেক্সট সিনেমার অ্যানাউন্সমেন্ট তিনি করতে যাচ্ছেন। কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে ঋত্বিক রোশনের নতুন সিনেমা আসতে যাচ্ছে, যেটা সিদ্ধার্থ আনন্দের সাথেই, তবে ওয়ার্ড টু না সেটা। সেটার নাম হলো ফাইটার, এবং যত ফাইটার জেট আছে আকাশপথেই মেইন অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখানো হবে। এবং ঋত্বিকের অপোজিটে কে কাজ করবে সেটা কনফার্ম হচ্ছিল না, তো ফাইনালি সেটাও কনফার্ম হয়ে গেছে। ঋত্বিকের অপোজিটে আমরা দেখতে পারবো দীপিকা পাড়ুকোনেকে, এবং তাকেও বিভিন্ন অ্যাকশন সিকোয়েন্সে আমরা দেখতে পারবো। তো আগামীকাল সিদ্ধার্থ আনন্দের সাথে ঋত্বিক দীপিকার নতুন সিনেমা, নেক্সট সিনেমা, সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, হয়তো একটা পোস্টার ও ফার্স্ট লুক পোস্টারও আমরা দেখতে পারবো, সেটা আগামীকাল হচ্ছে। এটা ছিল আমার ফার্স্ট খবর। সেকেন্ড যে খবরটা দেবো সেটা আমি জানি না কতদূর ঠিক ওই সম্পর্কে বলা, কারণ কারো পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলা উচিত না। তবে আমি ইদানিং দেখতে পাচ্ছি প্রচুর মানে মিডিয়াতে এটা নিয়ে আলোচনা হচ্ছে, ইয়াশ নুসরতকে নিয়ে, যে ওনাদের মধ্যে নাকি একটা সম্পর্ক গড়ে উঠেছে এসওএস কলকাতা মুভির পর থেকে। তো আমার না মানে খবরটা ঠিক হজম হলো না, প্লাস এই যে যারা এগুলো ছড়াচ্ছে রিউমার টিউমার, তারা কিছু না জেনে আবুল তাবুল যা খুশি বলে দিচ্ছে। কারো পার্সোনাল লাইফ নিয়ে এসব কমেন্ট করা একদম ঠিক না, কিন্তু তাদেরকে আমরা যেভাবে চিনি, তাদের সিনেমা দিয়ে চিনি আমরা, তো সেটা নিয়েই আমরা তাদেরকে নিয়ে কথা বললে আই থিঙ্ক বেটার হয়, তাদের পার্সোনাল লাইফে না ঢুকে, যদি সেটা কোনোভাবে আমাদের সমাজকে এফেক্ট না করে। এবার আমরা সবাই জানি যে সামনে ভোট আছে, এবার অনেকে বলছে তার মানে নুসরত জাহানের, যেহেতু তিনি একজন এমপি, তার ইমেজ ভাঙতে অনেকে এটা ইচ্ছে করে করছে। তো এরকম বিভিন্ন বিতর্ক রিউমার চারদিকে ভরে গেছে, গসিপ, আনওয়ান্টেড গসিপ, যেগুলো কিন্তু তাদের ক্যারিয়ারকে যথেষ্ট এফেক্ট করতে পারে। যদিও সেলিব্রিটি যারা তাদের এসব মানে শুরু থেকেই অনেক কিছু তারা দেখে এসেছেন, তাদের এসব হয়তো আর গায়ে লাগে না, কিন্তু স্টিল আমার কোথাও গিয়ে মনে হয় এইসব বিতর্ক নিয়ে মানে রিউমার ছড়ানো, অ্যাটলিস্ট ডিএলএক্সটোর ফ্যামিলির যত মেম্বার আছে সবাইকে আমার রিকোয়েস্ট, এইসব জিনিস নিয়ে প্লিজ আমাকেও রিকোয়েস্ট করো না ফার্দার, এবং এটা রিকোয়েস্টই বানাচ্ছি আমি, এবং তোমরাও এই জিনিসগুলোকে অত বাড়াবা যেটাকে বলে সেটাও দিও না, ইগনোর দেন, ঠিক আছে? এটা ছিল আমার সেকেন্ড খবর। থার্ড যে খবরটা দেবো সেটা প্রচণ্ড ইন্টারেস্টিং, মধুমিতা সরকারের ফার্স্ট সিনেমা লাভ আজকাল পরশু, যথেষ্ট ভালো সিনেমা ছিল। সেকেন্ড সিনেমা চিনি, সেটা মানে কি বলবো, বক্স অফিসে বলতে পারো যে আগুন লাগিয়ে দিয়েছে, খুব ভালো রেসপন্স পাচ্ছে চিনি। যদিও আমি বক্স অফিস কালেকশনটা এখনও জানি না, জানতে পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো মধুমিতা সরকারের নেক্সট সিনেমা কী হবে? অনেকেই বলছিল ইয়াশের সাথে এবার মধুমিতা হয়তো কাজ করবে, তবে না, একদিক দিয়ে ভালো খবর, একদিক দিয়ে দুঃখের খবর যে ইয়াশের সাথে সিনেমা আসছে না, কিন্তু মধুমিতা সরকারের আরও একটা সিনেমা আসছে। কিছুদিন আগে মধুমিতা সরকার একটা সেটের থেকে একটা ভিডিও, ছোটো ভিডিও ক্লিপ 14-15 সেকেন্ডে শেয়ার করেছিল, তো সেটা হলো যে ট্যাংরা ব্লুজ বলে একটা সিনেমা আসছে, ট্যাংরা ব্লুজ, বুঝতে পারছো একটা ব্যান্ডের নাম, এবং ট্যাংরা কলকাতার একটা ভালো জায়গা। তো যেটা বলার, মধুমিতা সরকারের অপোজিটে আমরা দেখতে পারবো পরমব্রতকে, ঠিক আছে? বেশ অন্য ধরনের কাস্টিং করা হয়েছে। মধুমিতা সরকারের নাম এখানে জয়ী, সে অ্যাকচুয়ালি মুম্বাইতে মিউজিক ডিরেক্টর, সে কলকাতায় আসে, প্রচণ্ড বড়লোক বাড়ির মেয়ে সে, কিন্তু সে কলকাতায় এসে এক্সপ্লোর করতে চায়, আলাদা একটা ফ্ল্যাট আছে, বাড়ি আছে, সেখানে এসে সে মানে মিউজিক নিয়ে কালচার টালচার করে আর কি। হঠাৎ করে রাস্তায় সে দেখতে পারে যে কতগুলো ছেলে মেয়ে ভালো বেশ গান বাজনা করছে, এবং তারপরে একটা ইন্টারেস্ট জাগে, তো সেখানে নাকি একটা বোমব্লাস্টও হয়। এর পরবর্তীতে আবার দেখতে পারে যারা ওই ব্যান্ডে মানে গান ফান যারা করছিল, ছোটো ছোটো বাচ্চা তো আবার সব, ঠিক আছে, স্লাম এরিয়াতে যারা থাকে এরকম আর কি, ঠিক আছে, গরিব কিছু ছেলেমেয়েরা ব্যান্ড আর কি সেই গান বাজনাগুলো করছিল। তো হঠাৎ করে কী হয়, পরমব্রতর সাথে তার দেখা, এবং জানতে পারে যে পরমব্রত হিমসেলফ ওয়াজ এ গ্যাংস্টার, ঠিক আছে, সে তারপর তার কিছু পার্সোনাল কারণে সেই গ্যাংস্টার ওখান থেকে বেরিয়ে এসে এই ট্যাংরা ব্লুজ বলে যে ব্যান্ডটা, সেই ব্যান্ডটা সে দায়িত্ব নেয়, এবং এভাবে গল্প ধীরে ধীরে এগোতে থাকে। তো কনসেপ্টটা বেশ ফ্রেশ লাগলো আমার, এবং মধুমিতা সরকারের নেক্সট সিনেমার জন্য আমরা অনেকেই ওয়েট করে থাকি, কারণ চিনিতে তার যা পারফরমেন্স দেখলাম লাভ আজকাল পরশু, এবং ঘরে ঘরে মধুমিতা সরকারের ফ্যান আছে, তো গল্পটাও হালকা করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো ট্যাংরা ব্লুজ মধুমিতা সরকারের নেক্সট সিনেমার নাম, 2-3টা আর্টিকেলও পড়লাম, স্টোরি লাইন সেখানে মানে রিভিল করে দেওয়া হয়েছে, যেটুকুনি জানতে পেরেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম, এবং পরমব্রত আছে। তো ওভারঅল এই ইনফরমেশনগুলি তোমাদের সাথে শেয়ার করা ছিল। তোমাদের কার কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করতে একদম ভুলবে না, এবং তোমরা যা যারা এখনও ডিএসটু ফ্যামিলির সদস্য ওঠেনি, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, এবং সাথে সাথে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, আমাদের সাথে মজা হয়, আড্ডা হয়, এবার আর কিচ্ছু হয় না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।